Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Ami Rosana Parmin, Shohokari Shikshika, Sulaiman Kindergarten. Shubhyo Chotuttho Shreni Shikshartri Bondhura, Tumra Shobai Kemon Acho? Asha Kori Allahur Rahmote Bhalo Acho. Alhamdulillah, Amio Bhalo Achi. Shikshartri Bondhura, Aaj Ami Tomader Bangladesh O Bishwoporichoy Podhike Ekti Proshno Shekhabo. Tumra Shobai Monojog Shohokare Amar Sathe Shunbe Ebong প্রশ্নটি ভালোভাবে বুঝে নেবে তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করি সুলাইমান কিন্ডারগার্টেন শ্রেণী চতুর্থ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন উত্তর এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ এর আয়তন 4,44,00,000 93,000 বর্গ কিলোমিটার পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 1/3 এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত জনসংখ্যার দিক দিয়েও এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ পৃথিবীর প্রায় 60% লোক এই মহাদেশে বাস করে পৃথিবীর বৃহত্তম মহাসাগর এই মহাদেশে অবস্থিত পৃথিবীতে প্রাপ্ত খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে বেশি খনিজ সম্পদ এশিয়া মহাদেশে পাওয়া যায় এসব কারণে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নোত্তরটি বললাম এবার চলো প্রশ্নোত্তরটি ভালোভাবে বুঝে নেওয়া যাক এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কারণ এশিয়ার আয়তন 4,44,93,000 বর্গ কিলোমিটার আবার পৃথিবীর মোট স্থলভাগের 1/3 এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত আর এশিয়ার জনসংখ্যার দিক থেকেও এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ পৃথিবীতে এশিয়া মহাদেশে পৃথিবীর মোট 60% লোক এই মহাদেশে বাস করে 100% মধ্যে 60% লোকই এশিয়া মহাদেশে বাস করে আবার পৃথিবীর বৃহত্তম মহাসাগর এই এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীতে প্রাপ্ত খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে বেশি খনিজ সম্পদ এশিয়া মহাদেশে পাওয়া যায় আর এসব কারণে এশিয়া বিশ্বে বৃহত্তম মহাদেশ শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নটিকে বুঝে নিলাম তোমরা তো জানো শিক্ষার্থী বন্ধুরা সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব কিছু শ্রেণীতে শিখিয়ে দেওয়া হয় এখানে কোনো বাণিজ্য দেওয়া হয় না তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি আমরা আরও একবার এখানেই করি তাহলে আমরা এখানেই শিখে ফেলতে পারব প্রশ্ন এশিয়া বিশ্বের বৃহত্তম মহাদেশ কেন উত্তর এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ এর আয়তন 4,44,93,000 বর্গ কিলোমিটার পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 1/3 এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত জনসংখ্যার দিক দিয়েও এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ পৃথিবীর প্রায় 60% লোক এ মহাদেশে বাস করে পৃথিবীর বৃহত্তম মহাসাগর এ মহাদেশে অবস্থিত পৃথিবীতে প্রাপ্ত খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে বেশি খনিজ সম্পদ এশিয়া মহাদেশে পাওয়া যায় এসব কারণে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি ইতিমধ্যে তোমরা প্রশ্নটি ভালোভাবে বুঝে নিয়েছ এবং শিখে নিয়েছ তাহলে আজ আর নয় দেখা হবে পরবর্তী পাঠে ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে তোমাদের মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ